বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম না করে একাংশ এজলাসে আইনজীবীকে দালাল বলে সম্বোধন করলেন তিনি মঙ্গলবার কলকাতা হাইকোর্টে একটি মামলার পর্যবেক্ষণ করতে গিয়ে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন বিচারপতি এজলাসে তাকে বলতে শোনা যায় আমার বিরুদ্ধে কিছু আইনজীবী প্রধান বিচারপতির কাছে দৃষ্টি আকর্ষণ চেয়ে চিঠি দিচ্ছে আসলে আমি বিভিন্ন দুর্নীতির মোরক সামনে আনছি বলে কি এই চিঠি তাই কি এভাবে আমাকে অপমান করা হচ্ছে খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই ওরা আইনজীবী নয় দালাল কেন কথা বলছেন তার ব্যাখ্যাও দিয়েছেন বিচারপতি এজলাসে বসেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে আনেন শুক্রবার নবমহাকরণ ভবনে হাইকোর্টের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী সেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজে এগিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিচয় করেন বলেন ম্যাডাম আমি বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন সেই প্রসঙ্গ উল্লেখ করে বিচারপতি বলেন মুখ্যমন্ত্রী আমাকে বললেন আপনি আপনার কাজ করুন এগিয়ে চলুন এর পরই যোগ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী যেখানে আমাকে আমার কাজ করতে বলেছেন সেখানে আইনজীবী কেন দেশের প্রধান বিচারপতির কাছে আমার বিরুদ্ধে চিঠি দিচ্ছে আসলে ওরা দালাল বস্তুত এদিন মাদ্রাসার একটি মামলার পর্যবেক্ষণের সময় কথা বলেন বিচারপতি টেনে আনেন আঠেরোই অগাস্টের ঘটনা সেদিন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে এজলাসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি সেদিন সংবাদ মাধ্যমকে এজলাসে ভিডিওগ্রাফি নির্দেশ দিয়েছিলেন বিচারপতি যদিও প্রকাশ্যে বিরোধিতা করতে দেখা গিয়েছিল আইনজীবী অরুণাভ ঘোষকে তারপরে এজলাসে মিডিয়া ট্রায়াল নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী কেন সেদিন এজলাসে ভিডিওগ্রাফির অনুমতি দেওয়া হয়েছিল পরোক্ষে সেই ব্যাখ্যায় সামনে আনেন বিচারপতি তাকে বলতে শোনা যায় ওই দিন আমার এই চেয়ার থেকে এজলাস দেখে আমার মনে হয়েছিল অনেকের হাতে পেপার আছে অর্থাৎ আদালত কক্ষে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তাই সাবধানতা বসত আমি ভিডিওগ্রাফির নির্দেশ দিয়েছিলাম বিচারপতির এহেন বিস্ফোরক ব্যাখ্যা সামনে আসার পরই কোর্ট পাড়ায় নতুন গুঞ্জন শুরু হয়েছে তবে কি এজলাসও আর সুরক্ষিত নয় বিচারপতির পর্যবেক্ষণ তেমনটা ইঙ্গিত করছেন বলে মনে করছেন একাংশ আইনজীবী কলকাতা হাইকোর্ট থেকে রূপক চট্টোপাধ্যায়ের রিপোর্ট খাস খবর